হ্যালো ওয়েলকাম ব্যাক লং টাইম নো সি হ্যাঁ সো আজকের এই ভিডিও থেকে আমি আমার রাইটিং টাক্স ওয়ানের সিরিজটা শুরু করব। তারপরে সাবসিকুয়েন্টলি আমি রাইটিং টাস্ক এর সিরিজটা শুরু করব সো লেটস গো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা নর্মাল বেসিক আইডিয়া দেবো টোটাল রাইটিং টাক্স ওয়ান নিয়ে তারপরে নেক্সট ভিডিও থেকে আমি আপনাদেরকে ফাই চার্ট লাইন গ্রাফ টেবিল গ্রাফ সিরিয়ালে একটা একটা করে ভিডিও আপনাদের জন্য আমি বানাবো সো আপনারা আমার ভিডিওটা ফলো করবেন আমি আশা করি যে আপনাদের অনেক হেল্প হবে অনেক যারা রাইটিং টাস্ক নিয়ে খুবই ঝামেলায় আছে আমরা সবাই জানি যে এই রাইটিং টাস্ক ওয়ানটা আপনার পুরো রাইটিংয়ের মধ্যে থার্টি থেকে ফর্টি পারসেন্ট মার্ক ক্যারি করে আর মোস্ট অব দ্য মার্ক আপনার রাইটিং টাস্ক টু এর উপরেই ডিপেন্ড করে এখন আমি আপনাদেরকে বলবো যে রাইটিং টাক ওয়ান এর মধ্যে আপনারা কি কাজগুলো করবেন এবং কি কাজগুলো আপনারা অ্যাভোয়েড ইউ আর আমার থেকে অনেক ভালো জানে তো নাসরিনাফার মধ্যে এরকম অনেক বালপাকনা আছে সবসময় মানুষের ভালো কাজে এসে বাধা যায় নাসিনাফা ভালো হয়ে যান কখনোই আপনারা মাকার বইটা পড়বেন না নো মাকার মাকার হচ্ছে যে একটা জগা খিচুড়ি বই মাকারের থেকে অনেক স্ট্যান্ডার্ড বই আছে তো রাইটিং টাস্ক ওয়ান করার জন্য অথবা টু করার জন্য আপনার এতগুলো বই পড়ার তো ভাই কোনো দরকার নেই আমি একটা বই ফলো করেছিলাম আমি ওইটা আপনাদেরকে সাজেস্ট করব তারপরে আপনারা চাইলেও মাকার পড়তে পারেন হাজার বই পড়তে পারেন কোনো সমস্যা নেই আসলে আমরাই আইএলসটাকে কঠিন বানিয়ে পেলি আপনার এত কঠিন করতে হবে না আপনি নর্মালি পড়বেন এতগুলো বই পড়তে হবে না মানুষরা দেখি ভাইরে ভাই বিশ ত্রিশটা বই পড়ে এত বই পড়ার দরকার আছে আমি একটা লিস্ট দিব যে আপনার কোন কোন বইটা পড়তে হবে কোন কোন বইটা পড়লে আপনার টোটাল আই জার্নিটা হয়ে যাবে বাট ওইটা আমি পরের ভিডিওতে দিব পরে যে কোনো একটা সময় একটা ভিডিওতে দিব যদি আপনারা চান আমি বলবো ইন মাই অপিনিয়ন রাইটিং টাক্স ওয়ান আর টুয়ের জন্য এইটার চেয়ে ভালো আর কোনো বই নেই আপনি এটা পড়েন এটা থেকে যে কয়টা টেস্ট আছে এগুলো দেখেন ফলো করেন এখানে অনেকগুলো আপনাকে একদম টোটাল একটা গাইডলাইন দেওয়া হয় এগুলো ফলো করেন তারপরে যেদিন এক্সাম দেবেন এক্সাম হল থেকে বের হয়ে আপনি আমাকে ধন্যবাদ দেবেন এই বইটা আমি সাজেস্ট করবো যে ফলো করেন র্যাচেল মিচেলের একটা বই অসাধারণ একটা বই আমি এই বইটাই ফলো করেছিলাম আর কোনো বই আমি ফলো করি নাই ট্রুলি রাইটিং টাস্ক ওয়ানে কখনও এটা ভাবা যাবে না যে আমি হাই ফ্রিকুয়েন্সি বুক ইউজ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স লিখে পুরাই ফেলতে হবে তাহলে আমি অনেক হাই লেভেলের নাম্বার পাবো এরকম কখনও ভাববেন না সিম্পলি একটা অর্গানাইজড অ্যাসে লিখেও আপনি খুব ভালো একটা নাম্বার পেতে পারেন রাইটিং টাস্ক ওয়ানের মধ্যে আপনাকে মিনিমাম দেড়শো ওয়ার্ড লিখতে হবে 150 হান্ড্রেড ওয়ার্ডস এটার নিচে আপনি লিখতে পারবেন না এটার নিচে যদি আপনি লিখেন তাহলে আপনার নাম্বার কাটা যাবে অনেক নাম্বার কাটা যাবে সো এটা মাথায় রাখবেন আর এটার উপরে কোনো ওয়ার্ড কাউন্ট নেই মানে কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছা লিখতে পারবেন কিন্তু এখানে একটা লজিক আছে লজিকটা হচ্ছে যে আপনি বেশি লিখতে পারবেন না ঠিক আছে এটা আপনার সময় আসে না আপনার সময়টা কুলাবেন আপনার সময় শেষ হয়ে যাবে সো অনেকেই আমরা ভাবি যে ভাই আমি তো অনেক বেশি লিখতেছি সমস্যা নাই আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনি বেশি লিখতেছেন মানে আপনি কোনো একটা জায়গায় ভুল করতে রাইটিং টাস্কের জন্য আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ আছে কিছু লিঙ্কিং ওয়ার্ড কোন জায়গায় কোন ওয়ার্ডটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ইউজ করা কিভাবে ইউজ করলে ভালো হবে ওই জন্য আপনি রেচেল মিচেলের যে বইটা আছে ওইটা ফলো করতে পারেন আর কিছু ফলো করার দরকার নেই মি নাও দিস ইজ দ্য ইন্ড অফ মাই টুডেজ ভিডিও অ্যান্ড দ্য নেক্সট ভিডিও আমরা বার্ড চার্ট করবো তারপরে সিরিয়ালি আমরা সবগুলো করব ভিডিওগুলো ফলো করবেন এগুলো যতগুলি ইনস্ট্রাকশন আমি দিই যেভাবে দিই আপনারা ফলো করবেন ইনশাল্লাহ একটা ভালো মার্ক আসবে আর আমি রাইটিং রাইটিংটা ওয়ানটা ফার্স্টে ইন্ট্রোডাকশন ফেরা দিয়ে শুরু করি তারপরে ওভারঅল ওভারঅল আপনি চাইলে শেষেও দিতে পারেন তারপরে বডি ফেরা ওয়ান বডি ফেরা টু বডি ফেরা থ্রি আমি নর্মালি দুইটা বডি ফেরা দিয়েই লিখি কারণ মোস্ট অফ দ্য টাইম আপনার এক্সামের মধ্যে এত কঠিন আসবে না ঠিক আছে সো আপনি চাইলে তিনটাও দিতে পারেন আর আমি সাইমনকে ফলো করি লিসকে ফলো করি সো ওরাও এই স্টাইল লিখে আর আমার মনে হয় যে এই স্টাইলটা খুবই ইজি আর রেচেল মেচেলের বইও সেইম স্টাইলে লিখা সো আপনারা চেষ্টা করুন যে এই লেখার আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লিখি কিভাবে করতে হবে কিভাবে টাইমলি আপনার টাইম ম্যানেজমেন্ট করতে হবে সুন্দরভাবে লিখতে হবে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে